हेलो फ्रेंड आमी सोमा आज आमार चैनल आहारेर बाहारेते तोमादेर सबाइके स्वागत जानाच्छि। आज आमी तोमादेर संगे शेयर करब पाउरुटिर रकमफेर नामक एकटी रान्ना। किन्तु आमी खूब कनफिউজ এই রান্নাটার নামকরণটা আমিই করেছি। তোমাদের কাছে যদি কোনো নামকরণ আর থেকে থাকে এই রান্নাটা পুরো দেখে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আমি এর কি নাম দিতে পারি সেটা জানার জন্য আমি খুবই আগ্রহী। এই রান্নাটা কিন্তু ভীষণই টেস্টি এবং খুবই অল্প ইনগ্রেডিয়েন্টসে হয়ে যায় এবং রান্নাটা এতটাই খেতে ভালো ছোট বাচ্চাদের টিফিনে এটা দারুণ লাগবে, এছাড়া বড়রাও এটা খুব মজা করেই খাবে। তো চলো আমরা দেখে নিই রান্নাটা কিভাবে করছি। এই রান্নাটা করতে প্রথমে যেটা লাগে সেটা হলো পাউরুটি। পাউরুটিগুলোই আমি এরকম কিনেছি, এই রান্নাটাতে এরকম দেখতে পাউরুটি কাজে লাগে। তো এগুলোকে আমি প্রথমে দু টুকরো করে কেটে নিয়েছি, তারপরে নিয়ে এটাকে হালকা করে গ্যাস ওভেনে সেঁকে রেখেছি। আর এর সঙ্গে যেটা লাগে সেটা হলো ছোলা। ছোলাকে ওভারনাইট ভিজিয়ে রেখে আমি সকালে সিদ্ধ করে রেখেছি, এরপর রান্নায় ফিরে যাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি কড়া গরম করেছি এবং এর মধ্যে আমি 2 চামচ হোয়াইট অয়েল দিয়ে দেব। এর মধ্যে একটু 1 চিমটে নুন দেব। ছোট একটি পেঁয়াজ কুচি দিয়ে দেব, এটাকে একটু ভাজতে হবে। এটাকে একটু লাল করে ভাজতে হবে। এই পেঁয়াজটা দেখুন রংটা কেমন হয়েছে, এরকম ভাবে ভাজা হয়ে গেলে ওপর থেকে আমি সরষের তেলটা দিয়ে দেবো। ছোলাটা একটু ভাজা ভাজা হলে এই রান্নাটা কিন্তু আঁচটা কম করেই করবেন, একটু ছোলাটা ভাজা ভাজা হবে। ছোলাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে আমার। এবার এটার উপর থেকে দেখুন পাউরুটিগুলো আমি আপনারা তখন ওরকম দেখিয়েছিলাম, এখন এরকম চৌকো চৌকো ছোট ছোট করে পাউরুটিগুলোকে কেটে নিতে হবে। এটা দেখতেও ভালো লাগে, রান্না করতেও সুবিধা হয়, আর এই রান্নাটার জন্য এইরকম ভাবে কোটাটা খুব প্রয়োজন। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দিতে থাকবো। এটা পুরো দেওয়া হয়ে গেলে আমি একটু নাড়াচাড়া করবো, খুব সাবধানে আস্তে আস্তে করতে হয়। এটা একটু ওপর নিচ করে দেবো। এটাকেও চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন। এর মধ্যে এবার স্বাদ অনুযায়ী আমি নুন দেব, এটা যার যার টেস্ট অনুযায়ী নুন দিলাম। এরপর যেটা দেবো সেটা হচ্ছে একটু আমাদের বাইরে বাচ্চারা থাকে সবসময় ম্যাগি থাকেই, ম্যাগির একটু মশলা দিয়ে দেবো, এটা টেস্টটা বাড়ে। তার সঙ্গে দিলাম একটু টমেটো সস। আমি এই 2 চামচের মতো দিলাম, যাদের যেরকম পাউরুটির পরিমাণ তারা সেই রকম বুঝেই দেবেন। আর দিলাম চিলি সস। এটাও 2 চামচের মতো দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে নাড়তে হবে, সাবধানে আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এটা খেতে খুবই সুস্বাদু হয় এবং সকালবেলা এটা ব্রেকফাস্টে দারুণ জমে যায়। বাচ্চাদের টিফিনে দিলেও তারা টিফিন বক্স করে ফাঁকা করে আনে। আমার রান্নাটা অলমোস্ট ডান। দেখুন একটু 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা দেখতেই পেলে আমি কত অল্প সময়ে অল্প ইনগ্রেডিয়েন্টসে এত সুন্দর একটা টেস্টি রান্না করে ফেললাম, যেটা খেতে তো দারুণ, দেখতেও দারুণ। তোমরা তাহলে বাড়িতে বানিয়ে এটা ছোট বড় সবাই মিলে খেও এবং আনন্দ করে কাটিও, এবং খেয়ে আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করো। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং তোমরা সবাই ভালো থেকো, বাড়িতে এরকম টেস্টি টেস্টি রান্না বানিয়ে বানিয়ে খাও এবং আমার চ্যানেলটাকে দেখতে থাকো। থ্যাংক ইউ।